আজকের জুমায় আমরা তিনটি পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা খাইবারের যুদ্ধ, তারপরে কাজা উমরা এবং মুতার যুদ্ধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলমানদের প্রধান শত্রু কুরাইশ কাফিরদের সাথে একটা যুদ্ধ বিরতির সূচনা হয়। কাফিরদের সাথে যুদ্ধ বিরতির সূচনার ফলে মুসলমানরা কিছুটা নিস্তার পেলেও অন্যদিকে মদিনা থেকে নির্বাসিত ইহুদিদের অপতৎপরতা তখন বেড়ে যায়। মদিনা থেকে বিতাড়িত হয়ে নির্বাসিত হয়ে ইহুদিরা খায়বারে গিয়ে বসতি স্থাপন করেছিল। খায়বার সেই সময়ে অনেক বড় একটা শহর ছিল এবং খায়বারে ইহুদিদের বড় বড় অনেক দুর্গ ছিল। ইহুদিরা খায়বারে গিয়ে বসতি স্থাপন করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপতৎপরতার মূল কেন্দ্রবিন্দু এই খায়বারকে তারা বানিয়ে ফেলল। এই খায়বার থেকেই মুসলমানদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র তারা, সকল ষড়যন্ত্র অপতৎপরতা তারা এখান থেকেই পরিচালিত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে মদিনায় আসার পরে বিভিন্ন রাজা বাদশাদের কাছে, রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি দিলেন। অন্যদিকে দেখলেন যে ইহুদিদের ষড়যন্ত্র থেমে নাই, এরা একটার পর একটা ষড়যন্ত্র করছে, একটার পর একটা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নিলেন তিনি খায়বারে অভিযান প্রেরণ করবেন, ইহুদিদের সাথে যুদ্ধ করবেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের উদ্দেশ্যে বাহিনী গঠন করছেন এবং খায়বার যুদ্ধে স্বয়ং কমান্ডার হিসাবে, সেনাপতি হিসাবে নবীজি নিজেই দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ, তিনি শুধু নবী ছিলেন না, যুদ্ধের ময়দানের সেনাপতিও ছিলেন। তিনি শুধু নবী ছিলেন না, নবীও ছিলেন, রাসূলও ছিলেন, আবার রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাস করে তারা বলে আর কি যে তারা ধর্ম নিরপেক্ষবাদী, কিন্তু তাদের কথাবার্তায় বোঝা যায় যে সেই সকল ধর্ম নিরপেক্ষতাবাদীদের একমাত্র বিদ্বেষের জায়গা হলো ইসলাম। পোশাকের বেলায় যদি আসেন, তাদের একমাত্র বিদ্বেষ হলো দাড়ি, টুপি, পাঞ্জাবি এবং হিজাবের প্রতি তাদের বিদ্বেষ। এজন্য দেখে যায় আমাদের এই দেশ মুসলিম, সিংহভাগ মুসলমান এই দেশে থাকার পরেও এদেশে 91% মানুষ মুসলমান। এরপরেও দেখা যায় স্বাধীন সার্বভৌম এই দেশে মুসলমানরা তাদের সাংবিধানিক অধিকার অনেক সময় পূর্ণাঙ্গভাবে পায় না। কিভাবে পায় না? একজন মানুষ ধর্ম চর্চা করবে, এটা সংবিধান কর্তৃক স্বীকৃত অধিকার, এটা তার ধর্মীয় অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। একজন হিন্দু তার ধর্ম মেনে চলবে, এটা তার ধর্মীয় অধিকার, এটা তার নাগরিক অধিকার। একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সে স্বাধীন দেশের নাগরিক হিসাবে এদেশের সংবিধান তাকে এই অধিকার দিয়েছে, সে তার ধর্ম পালন করবে, তাকে কেউ বাধা দিবে না। আমরা মুসলমানরা হিন্দুদেরকে বাধা দেই না, বৌদ্ধ খ্রিস্টানদেরকে বাধা দেই না, কিন্তু আমাদের আফসোস লাগে, আফসোস লাগে এই জায়গায় মুসলিম প্রধান এই দেশে আমাদের মুসলমানরা অবাধে ধর্ম চর্চা করতে পারে না। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর কি বললেন, যারা হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে আসে তাদের ইউনিভার্সিটিতে এসে পড়াশোনার দরকার নেই, তাদের বাসায় পড়াশোনা করা দরকার।
আমরাও বলতে চাই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে এসে মেয়েদের চেহারা দেখতে মন চায় বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে তাদের ঘরে বসে থাকা দরকার অথবা পতিতালয়ে যাওয়া দরকার তুমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবা লেকচার দিবা সেখানে তুমি তোমার শিক্ষকতার মহান দায়িত্ব পালন করবা মেয়েদের চেহারা দেখতে এত মন চায় কেন কত বড় কথা যে যারা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে বোরখা পরে আসে তারা বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নাই দেখেন আমি আরেকটা বিষয় আজকে আমার মনে পড়ল এটা তুলে ধরি আমি আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন যারা খুব পর্দা মেইনটেইন করেন আপনি পাসপোর্ট অফিসে যান পাসপোর্ট অফিসে যান ছবি তুলতে হয় তারপরে ভোটার আইডি কার্ডের জন্য ছবি তুলতে হয় বিদেশে যাবেন এয়ারপোর্টের ভেতরে ইমিগ্রেশনে সেখানেও ছবি দেওয়া লাগে এখন পর্দা হচ্ছে একটা নারীর জন্য ফরজ অনেক নারী আছেন অনেক বোনেরা আমাদের আছেন যারা পরপুরুষের সামনে যান না এখন তো প্রযুক্তি অনেক উন্নত ফিঙ্গারপ্রিন্ট আমরা সবাই বুঝি এখন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেই ব্যক্তি শনাক্তকরণ হয়ে যায় সেখানে আর ছবির যে কি দরকার আমার তো বুঝে আসে না আমার কথা বুঝেন না আপনারা দুনিয়াতে যত মানুষ আছে একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কি কোনো মিল আছে আমি হাসিবুর রহমান ফিঙ্গারপ্রিন্ট দিব এখন কি আমার আর ছবি তোলা লাগবে মনে করেন পাসপোর্ট অফিসে আমার ছবি তুললো কিসের জন্য যে এটা ব্যক্তি শনাক্তকরণ তো শনাক্তকরণের জন্য তো আমার ফিঙ্গারপ্রিন্টই আছে আমি প্রেস করলেই বোঝা যাবে এটা হাসিবুর রহমান না অন্য কেউ যেমন আমরা সিম যখন রেজিস্ট্রেশন করি মোবাইলের সিম সিম যখন রেজিস্ট্রেশন করি কিংবা সিম হারিয়ে যায় আবার তুলতে যাই তো আমাদের সিমটা যদি রেজিস্টার্ড থাকে সেটা যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথেই তথ্য চলে আসবে যদি আপনার নামে না থাকে তাহলে দেখাবে যে এই সিমটা আপনার নয় তাহলে যেখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যক্তি শনাক্তকরণের জন্য একটা সাইন্টিফিক প্রক্রিয়া ফিঙ্গারপ্রিন্ট দিলেই ব্যক্তি শনাক্তকরণ হয়ে যায় তো সেখানে হিজাবি পর্দা মেইনটেইন করে এরকম নারীদেরকে আবার হিজাব খোলাইয়া ছবি তোলা কি দরকার এটা আমার বুঝে আসে না আমার মনে হয় এটার জন্য আমাদের অনেক বোনরা তো অনেক জায়গায় দেখেছে এই বিষয়ে কথা বলেছেন যে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেই শনাক্তকরণ হয়ে যায় সেখানে আমাদের হিজাব খুলে নিকাব খুলে ছবি তুলতে কেন বাধ্য করা একজন মানুষ তার ধর্ম চর্চার অধিকার আমাদের দেশে মাঝে মাঝে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নোটিশ আমরা দেখতে পাই কিন্তু এদেরকে বিচারের আওতায় আনা হয় না বলে এরা কিছুদিন পরপর এরকম কথাবার্তা বলে থাকে দেখুন পর্দা এটা হুজুরদের দেওয়া বিধান নয় পর্দা এই বিধান যিনি দিয়েছেন সবাই বলেন তো তিনি কি পর্দার এই বিধান দিয়ে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে পর্দার এই বিধান দেওয়ার মাধ্যমে ইসলাম নারীদের ইজ্জত আব্রুর সতীত্বের নিরাপত্তা নিশ্চিত করেছে পর্দার এই বিধান দিয়ে নারীকে খাটো করা হয় নাই বরং নারীকে আরো সম্মানিত করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদের মধ্যে এখন পর্দা মেইনটেইন করা বোনদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমাদের পরিবারগুলোতে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে আমার বুঝে আসে না কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ায় যারা শিক্ষকতা করে পড়ানোর বাইরে মেয়েদের মুখ দেখতে তাদের এত মন চায় কেন তাহলে এরা পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে যে শিক্ষা নিয়েছে এই শিক্ষার মাধ্যমে তারা কেমন শিক্ষা নিল এটা আজ প্রশ্ন থেকে যায় কারণ তাদের নৈতিকতার জায়গা প্রশ্নবিদ্ধ তাদের নৈতিকতার জায়গা আজকে প্রশ্নবিদ্ধ শিক্ষার নামে কুশিক্ষা হয়তো পেয়েছে এজন্য তাদের নৈতিকতা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে এরকম হেনস্থা করে লাঞ্ছনার সম্মুখীন করে আমরা বলবো যে সকল বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজে এ ধরনের ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে অবশ্যই সেই সকল শিক্ষকদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে সম্মানিত মুসল্লিবৃন্দ বলছিলাম আমি ইহুদিদের কথা ইহুদিরা খাইবারে গিয়ে তারা তাদের অপতৎপরতা বন্ধ করেনি
সেখান থেকেও তারা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে নবীজি আবার খায়বার অভিযানে সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাযিল হলো নবী এবার আপনি যে সৈন্যবাহিনী গঠন করবেন এই সৈন্যবাহিনীর ভিতরে যেন একটা মুনাফিকও না ঢুকে কারণ মুনাফিকরা হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে বড় ভাইরাস এরা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে সবচাইতে কম না বেশি আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল হলো সূরা ফাতহের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে জানালেন একটা মুনাফিকও যেন এই যুদ্ধে অংশ গ্রহণ করতে না পারে নবীজি জানতে চাইলেন অগো রব তাহলে কাদেরকে নিব আল্লাহ বললেন যারা জিহাদের জন্য নিজেকে সঁপে দিয়েছে ওই 1400 সাহাবী যারা হুদাইবিয়ার সময় আপনার হাতে হাত রেখে বায়াতের শপথ যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে আল্লাহু আকবার এরা তো নিজের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার শপথ করেছে ওই 1400 সাহাবী এদেরকে নিয়ে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের উদ্দেশ্যে যাত্রা করলেন মুনাফিকদেরকে এই যুদ্ধে সুযোগ দেওয়া হয় নাই এর আগে আবার আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন নবীজি আপনি সাহাবীদেরকে সুসংবাদ দেন খায়বারে আল্লাহ আপনাকে বিজয় দিবেন এবং প্রচুর গনিমত আপনারা লাভ করবেন সুবহানাল্লাহ মুনাফিকরা দেখলো নিশ্চিত বিজয়ের সুসংবাদ এবং অনেক গনিমত পাওয়া যাবে এই গনিমত থেকে তারা বঞ্চিত হবে তারা তো খুব ক্ষিপ্ত যুদ্ধে যাওয়ার অনুমতি তারা পেল না মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই এবার সে ক্ষিপ্ত হয়ে নবীজি যে খায়বারের উদ্দেশ্যে তার সৈন্য নিয়ে রওনা করেছেন এই খবর সে ইহুদিদের কাছে পাঠিয়ে দিল এবং ইহুদিদেরকে বলল তোমরা যুদ্ধের জন্য রেডি হও মুহাম্মদ অল্প কিছু সৈন্য নিয়ে আসতেছেন এরা খুব ভালো যোদ্ধাও না তোমরা এদেরকে পরাজিত করতে পারবা মানে খুব ভালো করে পাম দিল যে তোমরা ভালো করে প্রস্তুতি নাও এদেরকে পরাজিত করো আমরা তোমাদের সাথে আছি খায়বারের ইহুদিরা এই খবর পেয়ে তারা তাদের মিত্র তারা তাদের বন্ধু বনু গাতফান গোত্রকে আহ্বান করলো তোমরাও আসো আমাদের সাথে যুদ্ধ করো তাহলে আমাদের জমি থেকে উৎপাদিত ফসলের অর্ধেক তোমাদেরকে দিব তোমরাও আসো এই প্রস্তাব পেয়ে বনু গাতফানের লোকেরা তারা যুদ্ধে অংশগ্রহণের জন্য ইহুদিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণের জন্য রওনা দিল কিছু দূর যেতে না যেতেই তারা পেছন থেকে কান্নার আওয়াজ শুনল কান্নার আওয়াজ যখন শুনলো তারা ভাবলো মনে হয় আমাদের ঘর বাড়িতে মুসলমানরা এসে হামলা চালিয়েছে আমাদের নারী আর শিশুরা তো অরক্ষিত এটা ভেবে তারা কিসের আর ইহুদিদের সাথে গিয়ে যুদ্ধ করবে তারা তাদের বাড়িতে চলে গেল এটা ছিল আল্লাহর তরফ থেকে একটা অদৃশ্য সাহায্য অদৃশ্য সাহায্য এরকম আওয়াজ তারা শুনেছে আসলে মুসলমানরা তাদের ঘর বাড়িতে এরকম হামলা চালায় নাই মুসলমানদের প্রতি এরকম তাদের একটা ভীতি ছিল কারণ এর আগে বদরে উহুদে খন্দকে মুসলমানদের বিরক্ত তারা দেখেছিল এই জন্য মুসলিম ভীতি তাদের মধ্যে তখনও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে খায়বারে চলে গেলেন নবীজির একটা যুদ্ধের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের একটা নীতি ছিল একটা কৌশল ছিল যেখানে গিয়ে তিনি যুদ্ধ করতেন আগের রাতে বা আগের দিনে সেখানে গিয়ে পৌঁছে যেতেন যাতে সারা রাত সেখানে অবস্থান করে শত্রুপক্ষের অবস্থা জানা যায় এবং সেনাবাহিনী যেন বিশ্রাম নিয়ে একটা উদ্যমের সাথে যেন যুদ্ধ করতে পারে খায়বার যুদ্ধের বেলায়ও তাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে আগের রাতেই খায়বারে গিয়ে পৌঁছে গেলেন খায়বারে পৌঁছার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং এশার নামাজ আদায় করলেন আল্লাহর নবী এশার নামাজ আদায় করার পরে সাহাবীদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন এরপরে ওই দিন ওই রাতে এশার নামাজ একটু আগে ভাগেই পড়ে নিলেন অন্ধকার থাকতে থাকতে এশার নামাজ আদায় করে নিলেন যাতে করে একেবারে ভোরবেলা সকালবেলা যাতে করে ভোরবেলা সকালবেলা ইহুদিদের উপর হামলা চালানো যায় ওইদিকে ইহুদিরা তো জানে না মুসলমানরা এসে হামলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে নবীজি জামাত শেষ করলেন জামাত শেষ করেই সাহাবীদেরকে বললেন আল্লাহর নাম করে রওনা হও সকালবেলা ইহুদিরা ঘুম থেকে উঠে কাঁধের মধ্যে কুদাল নিয়ে তারা তাদের মাঠের যে ফসলের জমির উদ্দেশ্যে রওনা করেছে চাষাবাদের কাজে
ঘর থেকে বের হয়ে যখন 1400 মুসলমানের বিরাট সেনাবাহিনী দেখেছে কুদাল এবং সাথে যা ছিল এগুলো ফেলে দিয়ে তারা চিল্লাইতে চিল্লাইতে দুর্গের দিকে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী নিয়ে চলে এসেছেন নবীজি তাদের এই দৌড়ানো দেখে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজি তাকবীর দিলেন স্লোগান দিলেন আল্লাহু আকবার স্লোগান এটা নবীর স্লোগান এটা সাহাবীদের স্লোগান আল্লাহু আকবার এটা কার স্লোগান নবীর স্লোগান এটা কার স্লোগান আচ্ছা নবীজি আল্লাহু আকবার বললেন পিছন থেকে সাহাবীরা বলেছেন মুহাম্মদ মুহাম্মদ কথা বলেন না কেন সাহাবীরাও বলেছেন কি বরত্ব ঘোষণা করেছেন কার এই নবীর উম্মত যে কোনো মিছিল আরম্ভ হইলে আল্লাহু আকবার বাদ দেন নেতার সামসামি দলের সামসামি এরকম চামচা আছে না নাই যারা এরকম চামচামি করো কবরে কিন্তু কোন নেতা বাঁচাইতে পারবে না কবরে আখেরাতে কিয়ামতে একমাত্র নবীজি ছাড়া কেউ কাজে আসবে না আল্লাহ হেদায়াত দান করেন তাকবীর উঠল আল্লাহু আকবার নবীজি বললেন খায়বারের ধ্বংস আজকে অনিবার্য সাহাবীরা এই কথা শুনে আরো জোরে বললেন আল্লাহু আকবার নবীজি বললেন সাহাবীরা শোনো যেই জায়গাতে যেই জনপদে আমরা অবতরণ করি আর ওই জনপদের লোকদের অন্তরে যদি আমাদের ব্যাপারে ভীতি চলে আসে তাহলে মনে রাখিও তাদের পতন তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন প্রস্তুত থাকো খায়বার ছিল এমন একটা শহর এটা মদিনা থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং এই শহরটি অনেকগুলো দুর্গ বেষ্টিত চাষাবাদযোগ্য কৃষি জমি সমৃদ্ধ অঞ্চল ছিল খায়বারের জনবসতি দুটি অঞ্চলে বিভক্ত ছিল প্রথম অঞ্চলটিতে বড় বড় পাঁচটা দুর্গ ছিল এবং দ্বিতীয় অঞ্চলটিতে আরো বড় বড় তিনটা দুর্গ ছিল পাঁচ আর তিন কত হইল আট এই আটটা দুর্গের বাহিরেও ছোট ছোট আরো কিছু দুর্গ ছিল কিন্তু এই আটটা দুর্গই ছিল তাদের প্রধানতম দুর্গ খায়বারের অঞ্চল দুই ভাগে বিভক্ত ছিল এর মধ্যে প্রথম অঞ্চলটি আবার দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগের নাম ছিল নাতাহ এই ভাগেই ছিল ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ নাঈম দুর্গ এই নাঈম দুর্গ এবং এর আরেক ভাগের নাম হচ্ছে শিখ এই ভাগে ছিল আরো দুইটা দুর্গ অন্য আরেকটা অঞ্চলের নাম ছিল কাতিবা এই কাতিবা অঞ্চলে ছিল ইহুদিদের আরেকটা প্রসিদ্ধ দুর্গ যেটার নাম হচ্ছে কামুস এই কামুস দুর্গ সহ আরো তিনটা দুর্গ ওই সকল অঞ্চলে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারে অবতরণ করলেন এমন একটা জায়গায় তিনি শিবির স্থাপন করলেন ইহুদিদের একটা বড় দুর্গ ছিল এর কাছে তখন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে এখানে শিবির স্থাপন করেছেন শিবির স্থাপনের এই সিদ্ধান্ত কি একান্ত আপনার নাকি আল্লাহর ওহী পেয়ে আপনি এখানে শিবির স্থাপন করেছেন নবীজি বললেন এটা আমার একক সিদ্ধান্তে আমি শিবির স্থাপন করেছি তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই অঞ্চল চিনি এখানে ইহুদিদের বড় একটা দুর্গ রয়েছে আমরা যদি এখানে অবস্থান করি তাহলে এই দুর্গে তাদের বড় বড় কিছু যোদ্ধা রয়েছে এরা রাতের বেলাও আমাদেরকে হামলা করবে পাশাপাশি যে কোনো সময় আমাদেরকে হামলা করে এরা আমাদেরকে একটা বেকায়দায় ফেলে দিতে পারে সুতরাং আমার পরামর্শ হলো এখানে অবস্থান না করে আরো কাছাকাছি কোনো জায়গায় যদি আমরা অবস্থান করি যেখান থেকে পুরো শহর দেখা যায় তাহলে যুদ্ধের কৌশল হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে নবীজি এই পরামর্শ গ্রহণ করলেন এবং এমন একটি জায়গায় গিয়ে অবস্থান করলেন শিবির স্থাপন করলেন যেখান থেকে পুরো খায়বার দেখা যায় নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন প্রথমেই আমরা অ্যাটাক করব আক্রমণ করব ইহুদিদের সবচাইতে সুরক্ষিত এবং মজবুত যে দুর্গ সবচেয়ে বড় দুর্গ সেটা ছিল নাঈম দুর্গ সেটাতে আমরা হামলা করব ওই দুর্গটি তখন ইহুদিদের একজন বীর ছিল তার নাম মারহাব তার নেতৃত্বাধীন ছিল এবং সেই সময়ে তাকে বলা হতো যে মারহাব হচ্ছেন 1000 বীরের সমান সে এতটাই শক্তিশালী ছিল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সর্বপ্রথম আমরা এই দুর্গের উপর হামলা করব এবং এই দুর্গ আমরা দখল করব এখন কয়েকদিন উভয় পক্ষের তীর নিক্ষেপ হয় কিন্তু দুর্গ দখল করা যায় কোনো মীমাংসা হয় না আল্লাহর নবী আবু বকরকে নেতৃত্ব দিয়ে পাঠালেন ভালো ফলাফল আসে নাই ওমর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন ভালো ফলাফল আসে না এরকম কয়েকদিন উভয় পক্ষের তীর নিক্ষেপ হচ্ছে কিন্তু দুর্গ দখল হয় না এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন এক রাতে নবীজি সাহাবীদেরকে ডাকলেন সাহাবীদেরকে ডেকে নবীজি বললেন লা উতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউফতাহু আলা ইয়াদাই নবীজি বললেন আগামীকাল ভোরবেলা আগামীকাল সকালবেলা আমি এমন একজনের হাতে কালেমার ঝান্ডা তুলে দিব কালেমার পতাকা তুলে দিব যার মাধ্যমে এই খায়বারের বিজয় চলে আসবে আল্লাহর নবী বললেন সে হচ্ছে এমন একজন ব্যক্তি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু সে হচ্ছে এমন একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সে ভালোবাসে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং রাসূলও তাকে ভালোবাসেন আল্লাহর নবী যখন এই কথা বললেন ওই রাতে কোনো সাহাবীরা ঘুমাতে পারেন নাই সবাই অপেক্ষায় আছেন কার কথা না জানি নবীজি বলেছেন কারণ নবীজি তো বলেছেন আগামীকাল সকালবেলা এমন একজনের হাতে পতাকা তুলে দিবেন যাকে স্বয়ং আল্লাহও ভালোবাসেন রাসূলও ভালোবাসেন এবং সেও আল্লাহ আর রাসূলকে ভালোবাসে এবং ওই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার জীবনে ওই রাতের মতো পেরেশানির আর কোনো রাত ছিল না সারাটা রাত আমি টেনশনে ঘুমাতে পারি নাই আমি দুশ্চিন্তায় ছিলাম না জানি আমাকে রেখে নবীজি অন্য কাউকে দায়িত্ব দিয়ে ফেলেন নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন সেই রাতে আমিও ঘুমাতে পারি নাই একজন সাহাবীও সেই রাতের বেলা ঘুমাতে পারেন নাই সেই রাতে রাতের শেষ বেলায় যখন ফজরের আজান হয়ে গেল নামাজে ইমামতি করলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কমপ্লিট করলেন নামাজ শেষ করলেন সাহাবীরা নবীজির দিকে তাকিয়ে আছেন নবীজি তো বলেছেন আজকে ভোরবেলায় ওই একজনের নাম বলবেন সবাই তাকায় আছেন আর মনে মনে আশা করে আছেন নবীজি যদি আমার নামটা বলেন তাহলে আমি সৌভাগ্যবান হয়ে যাব কিন্তু দেখা গেল নবীজির সামনে যারা উপস্থিত একজনের নাম নবীজি বললেন না নবীজি বললেন আইনা আলী ইবনু আবি তালিব নবীজি বললেন আমার আলী কোথায় সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহু তার তো চোখের অসুখ হয়েছে চোখ ওঠেছে চোখ ওঠা বুঝেন তো আপনারা চোখ উঠেছে এই জন্য নামাজের জামাতে আসতে পারেন নাই নবীজি বললেন তার কাছে লোক পাঠাও তাকে আমার সামনে নিয়ে আসো সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নবীজির সামনে আসলেন আল্লাহর নবীর সামনে যখন আসলেন নবীজি বললেন কি ব্যাপার আলী তোমার চোখে কি হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী আমার চোখ উঠেছে চোখে অসুখ নবীজি তখন বললেন আমার কাছে আসো আল্লাহর নবী তখন তার মুখের লালা মুবারক থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে লাগিয়ে দিলেন রব্বুল আলামিন আল্লাহর হাবিবের আল্লাহর রব্বুল আলামিন তার হাবিবের মুখের লালা মুবারকের বরকতে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের অসুখ আল্লাহ ভালো করে দিলে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের মধ্যে শিফা ছিল সুবহানাল্লাহ পড়ে আলী রাদিয়াল্লাহু আনহুর চক্ষু এমন ভাবে ভালো হয়ে গেল মনে হয় যেন তার চোখে কোনোদিন কোনো অসুখই ছিল না আল্লাহু আকবার নবীজি বললেন আলী কয়েকদিন ধরে এই ইহুদিদের সাথে আমাদের আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে বিজয় হয় না আজ আমি ইসলামের পতাকা তোমার হাতে দিলাম আজকে তোমার মাধ্যমে খায়বারের বিজয় আসবে ইনশাআল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু এবার নাঈম দুর্গের সম্মুখে চলে গেলেন মারহাব আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলো তোমার যদি একটা দুর্বলতা আমার আছে তুমি কেন আসছো এখানে
সে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালো সে বলল আলী তোমাদের এখান থেকে কোনো বীর থাকলে তাকে পাঠাও দেখি তার সাহস থাকলে সে আমার সঙ্গে লড়াই করুক সে যখন অহংকারের সাথে এই কথা বলল অহংকারের সাথে এই কথা বলা মাত্রই আমির ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন এখন একজন আরেকজনকে তরবারি দিয়ে আঘাত করে পাল্টা আঘাত করে লড়াই চলছে তুমুল লড়াই আমির ইবনুল আকওয়া এবার মারহাবকে লক্ষ্য করে তার তরবারি দিয়ে তার পায়ের গুছায় এমন ভাবে এত জোরে আঘাত করলেন তার তরবারি একটু ছোট থাকায় ওই ইহুদির পায়ের মধ্যে লাগলো না এটা ঘুরে এসে তার পায়ে পড়ে গেল নিজের তরবারির আঘাতে নিজেই তিনি আহত হয়ে গেলেন এরপরে তিনি শহীদ হয়ে গেলেন নবীজি বললেন সে যে শহীদ হয়েছে সে দুইজন শহীদের মর্যাদার সে দুইজন শহীদের মর্যাদা লাভ করবে সুবহানাল্লাহ অবশেষে মারহাব বলল তোমাদের প্রথম যুদ্ধে এসেই তো আমার কাছে পরাভূত খুব অহংকারের সাথে কথা বলতা যখন বলল এবার আলী রাদিয়াল্লাহু আন তিনি আবার সামনে এগিয়ে গেলেন বলেন আসো আমার সঙ্গে লড়ো এবার আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন আসলো বলল আলী তুমি কি আমার সাথে পারবা আমার শক্তিমত্তা সম্পর্কে সবাই জানে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তোকে আঘাত করব না তোর সাহস থাকলে তুই আমাকে আঘাত কর দেখি তুই আমাকে কিছু করতে পারিস কিনা কারণ আমি তোকে প্রথমে আক্রমণ করব না সে আক্রমণ করলো আলী রাদিয়াল্লাহু আনহু সেটাকে প্রতিহত করে দিলেন এরপরে একটা আঘাতেই ওই ইহুদিকে জাহান্নামে পাঠিয়ে দিলেন আল্লাহু আকবার এই মারহাব নিহত হওয়ার পরে তার ভাই ইয়াসির এগিয়ে আসে সে যখন এগিয়ে আসে তখন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে কতল করলেন তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এরপরে উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ যুদ্ধ চলে এরপরে দেখা যায় কিছুক্ষণ পরে ইহুদিদের বড় বড় নেতারা ইহুদিদের বড় বড় নেহার তখন দেখা গেল ইহুদিদের বড় বড় নেতারা নিহত হয়ে গেল এবং খুব অল্প সময়ের ভেতরেই এই দুর্গটি বিজয় হয়ে গেল সুবহানাল্লাহ একটা দুর্গ বিজয় হয়ে গেল এই দুর্গ বিজয় হওয়ার পর যারা এই দুর্গের ভেতরে ছিল সেই সকল ইহুদিরা পলায়ন করে সাহাব ইবনে মুয়াজ এর আরেকটা দুর্গ ছিল এই দুর্গের নাম ছিল সাহাব ইবনে মুয়াজ এই দুর্গের ভেতরে গিয়ে তারা অবস্থান করলো হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এবার ওই দুর্গকে অবরোধ করে রাখা হলো তিন দিন ওই দুর্গকে অবরোধ করে রাখা হলো তিন দিন ওই দুর্গকে অবরোধ করা হলো কিন্তু কোনো ফলাফল আসে না অবস্থা এমন হলো সেই সময় গভীর সংকট চলছিল দুর্ভিক্ষ চলছিল মুসলমানদের সেনাদলে কোনো খাবার দাবারও ছিল না সাহাবায়ে কেরাম এসে নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী আমাদের কাছে কোনো খাবার দাবার নাই খাবার দাবার ফুরিয়ে গিয়েছে অল্প কিছু খাবার ছিল সকল সাহাবীরা ক্ষুধার্ত খাবারের যদি বন্দোবস্ত না হয় তাহলে আমাদের সৈন্যদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে আল্লাহর নবী তখন দোয়া করলেন ও রব আমাদের খাবারের বন্দোবস্ত করে দাও আল্লাহ জানায় দিলেন এই যে দুর্গে অবরোধ করে রাখা হয়েছে এই দুর্গ খুব শীঘ্রই আল্লাহ মুসলমানদের হস্তগত করে দিবে এবং ওই দুর্গের মধ্যে এত খাবার দাবার সংরক্ষণ করে রাখা ছিল ওই দুর্গ যখন বিজয় হয়ে গেল মুসলমানরা অনেক খাবার দাবার এবং গনিমত লাভ করল ওই দুর্গ নবীজির দুয়ার বরকতে খুব অল্প সময়ে ওই দিন সন্ধ্যার আগেই এই দুর্গটাও বিজয় হয়ে গেল এরপরে অনেক খাবার দাবার পাওয়া গেল অনেক গনিমত সেখানে পাওয়া গেল পাশাপাশি এই দুর্গের ভেতরে সেই আমলের সেই যুগের প্রচলিত কিছু ট্যাঙ্ক এমন কামান গুলা পাওয়া গেল নবীজি সাহাবীদেরকে বললেন এগুলো সংরক্ষণ করো কারণ এগুলো প্রয়োজন লাগতে পারে পরবর্তী যে দুর্গ ছিল জুবাইর দুর্গ এরপরে উবাই দুর্গ এগুলো পর্যায়ক্রমে হামলা করে দখল করে ফেলা হলো এরপরে নিজার দুর্গ এটা ছিল পাহাড়ের উঁচুতে নিজার দুর্গ ছিল পাহাড়ের উঁচুতে এবং সেখানে ইহুদিরা তাদের নারী এবং শিশুদেরকে রেখেছিল এই ধারণায় যে মুসলমানরা এত উপরে উঠতে পারবে না এত সাহস নাই এত উপরে উঠে হামলা চালাবে উপরে উঠলেই আমরা তাদের উপরে বরং হামলা চালাবো এবার নবীজি দেখলেন পাহাড়ের এত উঁচুতে এই দুর্গটি এখানে উপরে উঠে হামলা করলে এই কাফেরগুলো
সৈন্যদেরকে হামলা করে মুসলমানদের উপর হামলা করে বসবে তখন অবস্থা বিপর্যয়ের সম্মুখীন হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথমবারের মতো মুসলিম সৈন্যবাহিনীকে আদেশ দিলেন এর আগে বদরে উহুদে খন্দকে কোন যুদ্ধেই কিন্তু মুসলমানরা কামান ব্যবহার করে নাই গোলা ব্যবহার করে নাই এবার ইহুদিদের কাছ থেকেই তাদের জিনিস সংগ্রহ করে তাদের জিনিস দিয়ে তাদেরকে মারা ওই আফগানিস্তানের মতো আর কি কথা বুঝেন নাই মার্কিনরা আফগান ছেড়ে যখন পালিয়েছে তাদের অনেক জিনিস আফগানে রেখে গিয়েছে আফগানরা মার্কিনিদের সেই রেখে যাওয়া যুদ্ধবিমান এবং অনেক ক্ষেপণাস্ত্র কিন্তু তারা পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন এই কামান ছোড়ো এবার সাহাবারা কামান ছুললেন গোলা ছুললেন ইহুদিদের যে দুর্গ ছিল দুর্গের দেয়াল এবার ভেঙে গেল আল্লাহু আকবার এবার মুসলিম সৈন্যরা একে একে দুর্গের ভেতরে ঢুকে এমন ভাবে হামলা চালালেন তুমুল লড়াই আরম্ভ হলো এই লড়াইয়ে ইহুদিরা পরাজিত হয়ে গেল ইহুদিরা যখন পরাজিত হয়ে গেল অন্য অঞ্চলের আরো তিনটি দুর্গ সেগুলোতে গিয়ে নবীজি হামলা চালাতে যখন যাবেন 14 দিন অবরোধের পরে এরা দেখেছে বড় বড় পাঁচটা দুর্গ দখল হয়ে গিয়েছে এখন আমাদের এই তিনটা দুর্গ এটা এমনিতেই দখল হয়ে যাবে এজন্য তারা আর যুদ্ধ করতে চাইল না তারা আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করে তারা সন্ধি প্রস্তাবের আহ্বান জানালো সন্ধি প্রস্তাব নিয়ে আসলো ওই কাতিবা অঞ্চলের বিখ্যাত কামুস দুর্গের অধিপতি মদিনা হতে ইতিপূর্বে যারা নির্বাসিত হয়েছিল বনু নাজির গোত্রের নেতা আবুল হুকাইকের দুই ছেলে তারা আসলো এসে বলল দেখেন আমাদের নারী পুরুষ যোদ্ধা সবার প্রাণ ভিক্ষা দেন আমরা আমাদের জান নিয়ে চলে যাই আমাদেরকে প্রাণে বাঁচতে দেন আমরা আমাদের পরনের পোশাক আর আমাদের বাহনের যে মালামাল নেওয়া যায় এগুলো নিয়ে চলে যাব আর আমাদের সোনা রূপা আমাদের যত ধন সম্পদ আছে সব আপনাদের হাতে তুলে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি প্রস্তাবে রাজি হয়ে বললেন শোনো সন্ধির যদি কিছুটা ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আমরা ছাড় দিব কিন্তু দেখা গেল নেতা যারা ছিল তারাই সন্ধির চুক্তি ভঙ্গ করলো তারাই কিছু মালামাল চুরি করে নিতে নিয়ে চলে যেতে চেয়েছিল ধরা খাইছে ধরা খাওয়ার পরে নবীজির সামনে আনা হলো নবীজি বললেন তোমরাই চুক্তি করে তোমরাই চুক্তি ভঙ্গ করলে এবার আমাকে বলো আইনা মাসকু হুয়াই ইবনু আখতাব হুয়াই বিন আখতাবের ওই ওই মশকটি কোন জায়গায় যেখানের ভেতরে অনেক সোনাদানা গচ্ছিত রাখা ছিল তখন তারা জবাব দিল যে এগুলো তো আমরা যুদ্ধের কাজে এবং অনেক কাজে খরচ করে ফেলেছি নবীজি বললেন যদি আমরা সেগুলো খুঁজে পাই তাহলে যে শাস্তি দিব বা তোমাকে হত্যা করলে সেটা কি মেনে নিবা তখন সে বলল যে আমরা তো এটা সে ভাবছিল মনে মনে যে আমি কোন জায়গায় রাখছি তো আমি ছাড়া কেউ জানে না সে তখন জবাব দিল ঠিক আছে যদি পাওয়া যায় আমার ব্যাপারে যে ফয়সালা দিবেন সেই ফয়সালা মেনে নিব কিন্তু বেচারার কপাল খারাপ আবুল হুকাইকের এই ছেলে কেনানা বিন আবুল হুকাইক সে যে জায়গায় মাটিতে গর্ত খুঁড়ে এই সোনাদানাগুলো রেখেছিল তারই এক চাটাতো ভাই ওটা দেখে ফেলেছিল তার চাটাতো ভাই এসে নবীজিকে এটা ফাঁস করে দিল এগুলো মাটির নিচ থেকে তোলা হলো এরপরে চুক্তি ভঙ্গের কারণে নবীজি বললেন সাহাবীদেরকে বললেন তাকে শাস্তি দাও এবং তার কাছ থেকে আরো তথ্য বের করে আরো যে অন্যান্য সম্পদ সে কোন জায়গায় রেখেছে এরকম প্রহার আরম্ভ হলো শাস্তি দেওয়া হলো কিন্তু সে আর বলে না অবশেষে তাকে একজন সাহাবী হত্যা করলেন সম্মানিত মুসল্লিবৃন্দ এইভাবে করে খায়বারের বিজয় হয়ে গেল খায়বারের বিজয়ের মাধ্যমে মুসলমানরা অনেক গনিমত লাভ করলেন যেটা ওই হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ ওয়াদা করেছিলেন মুসলমানদের সাথে সুবহানাল্লাহ সেই সময় আল্লাহ মুসলমানদের সঙ্গে ওয়াদা করেছিলেন হুদাইবিয়ার সন্ধি যখন হয় তখন অনেক সাহাবীরা মনে করলেন আমরা তো এসেছিলাম ওমরা করার জন্য কিন্তু নবীজি তো সন্ধি করে চুক্তি করে চলে যাচ্ছেন এটার ফায়দা কি তখন তো আল্লাহ সূরা নাজিল করে জানিয়েছিলেন ও আমার নবী সাহাবীদেরকে বলে দেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সন্ধির মাধ্যমে একটা বিজয় আমি আপনাকে দান করেছি সূরা ফাতহার মধ্যে আল্লাহ ধারাবাহিকভাবে আয়াত নাজিল করে ভবিষ্যতের অনেক বিজয়ের সংবাদ দিলেন এবং আল্লাহ তাআলা ওই সময় সংবাদ দিয়েছিলেন ওয়া মাগানিমা কাসীরাতাইয়া
خذونها وكان الله عزيزا حكيما الله اكبر الله ওই সময় ওয়াদা দিয়েছেন আর কয়েক মাস আগেই ওয়াদা দিয়ে রেখেছেন যে এই হুদাইবিয়ার সন্ধির ফলে সামনে এত পরিমাণ গনিমত আসবে যা তোমরা কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহর সিদ্ধান্তের ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই অনেক গনিমত মুসলমানরা লাভ করলেন এবার ইহুদিরা নবীজির কাছে প্রস্তাব করলো আমাদেরকে আপনি খায়বার থেকে বের করে দিয়েন না আমাদেরকে খায়বারে থাকতে দেন কারণ এই খায়বারে অনেক চাষযোগ্য জমি আছে আমাদেরকে থাকতে দিলে আমরা এখানে চাষাবাদ করব আর যে ফসল উৎপন্ন হবে এগুলোর অর্ধেক আপনাদেরকে দিয়ে দিব নবীজি চিন্তা করলেন আমার সাহাবীরা তো সব সময় জিহাদ নিয়ে ব্যস্ত থাকে আবার আমার এত দাস দাসী নেই যাদেরকে দিয়ে আমি এই চাষ করাবো সুতরাং এদেরকে দেই জমিটা বর্গা দিয়ে রাখি এরা থাকুক চাষাবাদের কাজ করুক নবীজি বললেন ঠিক আছে থাকতে দিব শর্ত হলো আমি চাইলে তোমাদেরকে যে কোনো সময় এখান থেকে বের করে দিতে পারবো তারা এই শর্ত মেনে নিল নবীজি তাদেরকে মৃত্যুদণ্ডও দিলেন না নির্বাসিতও করলেন না এখন এই দয়া দেখাইলেন দয়া দেখানোর পরিণতি কি হলো দেখেন খারাপ তো খারাপই খারাপ তো খারাপই বেশি দিন যায় নাই মাত্র কয়েকটা দিন গেল বনু নাজির গোত্রের অন্যতম নেতা এবং কুষাধ্যক্ষ সাল্লাম বিন মিশকামের স্ত্রী জায়নাব বিনতুল হারেস বকরির রান আনলো বকরির রান এনে এটাকে সুন্দর করে ভুনা করলো এর আগে সে তথ্য নিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির রানের অংশের মাংস খুব পছন্দ করেন সে এবার বকরির রানের অংশ এনে এটাতে ভালোভাবে বিষ মাখিয়েছে ভালোভাবে বিষ মাখায়া এরপরে নবীজিকে পাঠিয়েছে নবীজির কাছে যখন আরেকজন সাহাবী ছিলেন ওই সাহাবী সহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গোশতের অংশ খাওয়া আরম্ভ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের কিছু অংশ নিয়ে চিবিয়ে ফেলে দেন তিনি খান নাই তখন জিজ্ঞেস করা হলো আপনি চিবিয়ে ফেলে দিলেন কেন নবীজি তখন বললেন ইন্না হাযাল আযম লা ইখবিরুনি আন্নাহু মাসমুম এই হাড়ডি আমাকে এই খবর দিয়েছে যে তাতে বিষ মিশানো হয়েছে আল্লাহু আকবার এটি ছিল নবীজির আরেকটা মুজিজা নবীজি এবার ওই মহিলাকে ডেকে আনতে বললেন মহিলাকে মহিলার কাছে কৈফত চাইলেন তুমি কেন এখানে বিষ মিশিয়ে দিয়েছো মহিলা তখন জবাব দিল আমি আসলে বিষ মিশিয়েছিলাম এই উদ্দেশ্যে ইন কানা মালিকান ইস্তারাহতা মিন আমরা ধারণা করেছিলাম যদি আপনি জালিম কোনো বাদশা হন তাহলে আপনি মারা যাবেন আর আমরা আপনার থেকে রেহাই পাবো ওয়া ইন কানা নাবিয়ান আর আপনি যদি সত্যিকারের নবী হন ফাসাইখবার তাহলে আপনি মরবেন না কারণ সত্যিকারের নবী হলে আপনাকে এটা জানিয়ে দেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শুনে ভেবেছিলেন তাকে মাফ করে দিবেন কিন্তু যখন দেখলেন তার সাথী তার সাথে যিনি ছিলেন ওই সাহাবী মারা গিয়েছেন নবীজি বললেন ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা তখন ওই মহিলাকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের অভিযান শেষ করে ফিরে আসলেন মদিনায় বিজয়ীর বেশে সুবহানাল্লাহ খায়বার অভিযান শেষে মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে এসে কয়েক মাস মদিনায় অবস্থান করলেন ইতিমধ্যে এক বছর অতিক্রান্ত হয়ে গেল হুদাইবিয়ার চুক্তির এক বছর শেষ হুদাইবিয়ার সন্ধির মধ্যে একটা চুক্তি ছিল মুসলমানরা এক বছর পরে উমরা করতে আসতে পারবে এবারে এক বছর যখন শেষ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি মোতাবেক জিলকদ মাসে উমরার জন্য প্রস্তুতি নেন এবং তিনি প্রায় 2000-এর একটা কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে এবার তিনি রওনা করলেন নবীজি এবার এই চিন্তাও করলেন যে কুরাইশরা তো চুক্তি করেছে ঠিক কিন্তু এই কুরাইশরা যে কোনো সময় চুক্তি ভঙ্গ করে আবার হামলাও চালাতে পারে যেন পূর্ব প্রস্তুতি নিলেন উমরা করতে গেলেন এহরামের কাপড়ও পরলেন উমরার যাবতীয় প্রস্তুতি নিলেন পাশাপাশি কিছু যোদ্ধা সাহাবীর একটা বাহিনী নিলেন এবং যুদ্ধের সরঞ্জাম যুদ্ধাস্ত্র সাথে নিলেন যাতে করে তারা যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নিলে তাদেরকে যেন মোকাবেলা করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সফর করলেন মক্কা থেকে 8 মাইল দূরে
ইয়াজজ নামক স্থানে পৌঁছে বর্ম ঢাল বর্ষা তীর ইত্যাদি যুদ্ধাস্ত্রগুলোকে এক জায়গায় রেখে দিলেন এবং আউস বিন খাওলা আনসারী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 200 সৈন্য সেখানে রেখে দিলেন যাতে করে কুরাইশ কাফেররা কোন ধরনের বাজে পরিকল্পনা বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তাদেরকে যেন মোকাবেলা করা যায় আমার নবী কতটা কৌশলী ছিলেন দেখেন উমরা করতে যাচ্ছেন কিন্তু যুদ্ধের কোন সম্ভাবনা দেখা দিলে তখন যেন যুদ্ধও করা যায় সাথে আবার একদল যোদ্ধা সাহাবীও নিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ এদেরকে 8 মাইল দূরে মক্কা থেকে 8 মাইল দূরে রেখে দিয়েছেন কিছু গোয়েন্দাও ফিট করে রাখছেন যাতে সাথে সাথে তথ্য দেওয়া যায় এবার নবীজি তার উমরার কাফেলা নিয়ে ইহরামের কাপড় পরিধান করে চুক্তি মোতাবেক শুধুমাত্র কোষবদ্ধ তরবারি নিয়ে তারা এবার মক্কায় গেলেন আল্লাহর ঘরের তওয়াফ এবার আরম্ভ হয়ে গেল সুবহানাল্লাহ নবীজি তওয়াফ আরম্ভ করার আগে সাহাবীদেরকে বললেন শোনো যখন তওয়াফ করবা প্রথম তিন চক্করে দ্রুততার সাথে তওয়াফ করবা রমল যেটাকে বলা হয় রমল দ্রুত গতিতে তওয়াফ করবা আর ইহরামের কাপড়কে ডান হাতের বগলের নিচে দিয়ে ডান হাতটাকে হেলায়া দুলায়া চলবা বীরের মতো চলবা যাতে করে কাফেররা তোমাদেরকে দুর্বল মনে না করে নবীজির এই টেকনিক কিন্তু কাজেও লাগছে নবীজি সাহাবীদেরকে এই কথা বললেন প্রথম তিন চক্কর তওয়াফ হচ্ছে ওদিকে কাফেররা লুকাই লুকাই দেখতেছে দেখি তো তারা যে উমরা করতে আসছে এরা তো মক্কা থেকে মদিনায় গিয়েছে এরা দুর্বল খাইতে পারে না গরীব দুর্বল জীর্ণ শীর্ণ শুনছি মদিনায় এরা খালি অসুস্থ হয় খাবার দাবার নাই দুর্ভিক্ষে থাকে দেখি এরা যে আসছে এরা এখানে কি করে কিন্তু যখন দেখছে প্রথম তিন চক্করে বীরের মতো এরা তওয়াফ করছে তখন এরা ভয় পেয়ে গেল হায় 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 এরা যে পরিমাণ সাহসী আর যে পরিমাণ তেজোদ্দীপ্ত মনে হচ্ছে এদের সামনে দাঁড়িয়ে থাকা আমাদের জন্য অসম্ভব হবে আল্লাহু আকবার নবীজি তওয়াফ শেষ করলেন সাফা মারওয়া সাই শেষ করলেন উমরার কাজ সম্পন্ন করে কিছু সাহাবীকে নবীজি পাঠিয়ে দিলেন ওই যে 8 মাইল দূরে কিছু সাহাবী রেখে আসছেন বলেন এবার তোমরা গিয়ে যুদ্ধের সরঞ্জাম পাহারা দাও আর ওদেরকে এসে বলো উমরার কাজ সেরে নিতে কি টেকনিক এবার একদল গেল আরেকদল আসলো চুক্তি অনুযায়ী নবীজি 3 দিন সেখানে অবস্থান করলেন 3 দিন অবস্থান করে নবীজি আসলেন এই যে আল্লাহ ওয়াদা করেছিলেন আল্লাহ যে ওয়াদা করেছিলেন নবীজি এবার সাহাবীদেরকে বললেন দেখো সাহাবীরা আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন আমার আল্লাহ তো আমাকে স্বপ্ন দেখায়ছিলেন আমি যেন তোমাদেরকে নিয়ে উমরা করছি আল্লাহ সেই স্বপ্নকে আজকে সত্য করে দিলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়াবিল لا تدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ জানিয়েছেন অবশ্যই তোমরা আল্লাহর ঘর মসজিদে হারামে তোমরা নিরাপদে ঢুকবে আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা পূরণ করেছেন কে আল্লাহর ঘর তওয়াফ হলো উমরা হলো নবীজি এবার মদিনায় ফিরে আসলেন গত জুমায় যে বলেছিলাম নবীজি কিছু রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠিয়েছিলেন এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছিলেন রোম সম্রাটের গভর্নরের কাছে আর রোম সম্রাটের গভর্নর নবীজির পাঠানো প্রতিনিধিকে সে হত্যা করেছিল রাষ্ট্রদূতকে হত্যা করা হচ্ছে যুদ্ধের শামিল নবীজি কিন্তু এটা ভুলেন নাই উমরা করে এসে এবার সেই সময়ের সুপার পাওয়ার রোমানদের উদ্দেশ্যে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তার বাহিনী প্রেরণ করলেন আল্লাহু আকবার এতদিন শুধু আরবদের সাথে আরব কুরাইশ কাফিরদের সাথে আর ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে এবার আন্তর্জাতিক পরাশক্তির সাথে যুদ্ধ আরম্ভ ওই যে যুদ্ধ আরম্ভ হয়েছে এখনো পশ্চিমা বিশ্ব সহ পশ্চিমের দেশের
সেই ইসলামের দুশমনরা এখনো মুসলমানদের সাথে দুশমনিতে আছে না নাই নবীজি বাহিনী পাঠালেন মাত্র 3000 এর কয় হাজারে 3000 এর বাহিনী পাঠালেন এই যুদ্ধের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন সাহাবায়ে কেরাম অবাক যুদ্ধে তো সেনাপতি থাকে একজন নবীজি তিনজনের নাম ঘোষণা করেছেন তার মানে যুদ্ধ খুব ভয়াবহ তিনজনের মধ্যে কেউ টিকে থাকবে তিনজনের নাম ঘোষণা করে নবীজি বললেন এই তিনজনের পরেও যদি এই তিনজনের পরেও যদি এই তিনজনের পরে সেনাপতির দরকার হলে তোমরা মুজাহিদরা মিলে পরামর্শ করে একজনকে সেনাপতি বানিয়ে ফেলবা এই বক্তব্য শুনে নবীজির সাহাবীরা বুঝলেন বুঝছি যাদের নাম ঘোষণা হয়েছে কেউ থাকবেন না শহীদ হয়ে যাবেন যে তিনজনের নাম ঘোষণা হয়েছে এই তিনজন নাম ঘোষণার পরে ভয়ে একদম বাড়িতে ঢুইকা দরজা লাগায় দিয়েছে তাই না কথা বলেন নবীজি বললেন প্রথমে সেনাপতির দায়িত্ব নেবে জায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলে সেনাপতির দায়িত্ব নেবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব জাফর যদি শহীদ হয়ে যায় যুদ্ধের দায়িত্ব নেবে আব্দুল্লাহ বিন রাওয়াহা আসলে সময় সংক্ষিপ্ত নিলে বলতাম এই তিনজন সাহাবী তাদের পরিবার থেকে বিদায় নিয়েছেন সাথে সাথে বিদায় নিয়েছেন এবং পরিবার থেকে এমন ভাবে বিদায় নিয়েছেন পরিবারের লোকদের দিকে পেছনে ফিরে তারা তাকানো নাই কারণ শাহাদাতের তামান্না আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তারা এতটা পাগল পারা ছিলেন যে দুনিয়ার প্রতি তাদের অন্তরে এক বিন্দু মায়াও ছিল না আল্লাহু আকবার এই তিনজন সাহাবী তিনজন আমির তিনজন কমান্ডার তিনজন সেনাপতি 3000 এর বাহিনী নিয়ে রওনা করলো 3000 এর বাহিনী নিয়ে রওনা করে মাআন নামক এক জায়গায় তারা যখন পৌঁছালেন তখন একটা ভয়াবহ খবর তারা শুনলেন যে রোম সম্রাট হেরাক্লিয়াস 100,000 সৈন্য একত্রিত করেছে কয় লাখ অপরদিকে এই 100,000 সৈন্যবাহিনীকে সহযোগিতার জন্য লাখাম জুজাম এবং কাইন অঞ্চল থেকে অন্যান্য খ্রিস্টানদের আরো 100,000 বাহিনী আসতেছে 100,000 আর 100,000 হইল কত 200,000 মোকাবেলা করবে কয়জনের জোরে বলেন এই খবর যখন মুসলমানদের কানে আসলো 3000 এর বাহিনী তখন তো তারা রওনা দিয়ে যুদ্ধের ময়দানের একদম কাছাকাছি অবস্থায় চলে এসেছেন মুতার নামক প্রান্তরে এই যুদ্ধ হয়েছিল এই জন্য এটাকে বলা হয় মুতার যুদ্ধ তখন দেখা গেল 3000 বাহিনীর মধ্যে কিছু কিছু মুসলমানদের অন্তরে ভয় ঢুকে গেছে এমন অবস্থায় আব্দুল্লাহ বিন রাওয়াহা যুবক সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং উনি নতুন বিয়ে করেছিলেন নতুন বউ ফেলে দিয়ে জিহাদে এসেছে আল্লাহু আকবার চিন্তা করেছেন জিহাদের প্রতি জজবা আর তামান্না কেমন ছিল নতুন বউ বাসর ঘরে ঢুকেও নাই চলে এসেছে জিহাদের ময়দানে তিনি তখন দাঁড়িয়ে বক্তব্য দিলেন ভাষণ দিলেন তিনি বললেন আল্লাহর রাসূলের সাহাবীরা তোমাদের কি হলো 200,000 বাহিনী দেখে তোমরা ভয় পেয়ে গেলে আমরা তো সেই জাতি আমরা তো এর আগে সংখ্যা দিয়ে বিজয় পাই নাই আমাদেরকে বিজয় দিয়েছেন কে আমরা তো সংখ্যা বিবেচনা করে জিহাদ করি না আমরা জিহাদে আসি নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হওয়ার তামান্না নিয়ে সুবহানাল্লাহ এমন এক বক্তৃতা তিনি দিলেন এক বক্তৃতায় সবার কলিজা ঠান্ডা সুবহানাল্লাহ তখন দেখা গেল বাহিনী হইছে 3000 এর কিন্তু এক বক্তব্যে সবার ভিতরে এমন চেতনা আসছে মনে হচ্ছে যেন 3000 এর ভিতরে 3 কোটি লোকের শক্তি চলে এসেছে আল্লাহু আকবার এবার লড়াই হবে বাহিনী কত জোরে বলেন কয় হাজার প্রথম সেনাপতির হাতে পতাকা তুলে দেওয়া হলো জায়েদ ইবনুল হারেসা তিনি বীরের মতো লড়াই করলেন লড়াই করে অনেক কাফিরকে জাহান্নামে পাঠালেন একটা সময় তিনি শহীদ হয়ে গেলেন যখনই তিনি শহীদ হয়ে গেলেন ইসলামের পতাকা কখনো উঁচু থেকে নিচে পড়তে দেওয়া হয় সাথে সাথে গিয়ে ইসলামের পতাকা নিয়ে নিলেন দ্বিতীয় কমান্ডার ছিলেন জাফর বিন আবি তালেব তিনি এমন লড়াই করলেন লড়াই করতে করতে একটা সময় তার ডান হাতটা কাফিররা কেটে ফেলল তখন তিনি বাম হাতে তরবারি চালাতে লাগলেন বাম হাতটাও যখন কেটে ফেলল এখন তো ইসলামের পতাকাটাকে আর উঁচু করে রাখা যায় না পতাকাটা যেন নিচে না পড়ে মুখ দিয়ে কামড়ায় ধরে রেখেছেন সুবহানাল্লাহ এবং
তার শাহাদাতের পরে দেখা গিয়েছে তার শরীরের মধ্যে তরবারির 90টা আঘাত সুবহানাল্লাহ পড়বেন না কয়টা আঘাত 90টা আঘাত এই যে রক্তাক্ত হয়েছেন জীবন দিয়েছেন জায়গা জমির জন্য না আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের জন্য এরকম স্যাক্রিফাইসের দরকার হলে আমরা পারব তো ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিমবৃন্দ তিনিও শহীদ হয়ে গেলেন এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের ঝান্ডা হাতে নিলেন লড়াই করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন মুজাহিদরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন এবার কাকে এবার কাকে সেনাপতি বানানো যায় সেনাপতি বানানোর সিদ্ধান্ত নেওয়া হলো মুতার যুদ্ধে আসার মাত্র কয়টা দিন আগে ইসলাম গ্রহণ করেছেন খালিদ ইবনুল ওয়ালিদ সুবহানাল্লাহ ইসলাম কবুল করার কিছুদিন পরেই মুতার যুদ্ধ নবীজি তাকে পাঠিয়ে দিয়েছেন মুতা অভিযানে এখন এই খবর নবীজির কাছে চলে গিয়েছে তিনজন শহীদ নবীজি কেঁদে ফেললেন মদিনায় নবীজি কোথায় নবীজি বললেন আমার তিনজন সাহাবী শহীদ হয়ে গিয়েছে তবে আমার সাহাবীরা সুসংবাদ হলো এই সাইফুম মিন সুয়ুফিল্লাহ আল্লাহর তরবারির মধ্য থেকে একটা তরবারির হাতে এই মুহূর্তে ইসলামের পতাকা তুলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ পড়বেন না খালিদ ইবনুল ওয়ালিদের উপাধি ওই সেদিন থেকে দেওয়া হলো সাইফুল্লাহ আল্লাহর তরবারি এবং সেদিন থেকে যেদিন থেকে তার উপাধি সাইফুল্লাহ হয়েছে সাইফুল্লাহ হয়েছে তার মারা যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে কেউ তাকে পরাজিত করতে পারবে না আল্লাহু আকবার বিশ্বের ইতিহাসে তিনি হচ্ছেন একমাত্র কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ যিনি কোন যুদ্ধে বিজয় কি এটা যিনি কোন যুদ্ধে পরাজয় কি এটা দেখানো নাই সারা জীবন তিনি সকল যুদ্ধে বিজয়ী হয়েছেন সুবহানাল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ তরবারি হাতে নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ কি জাতের যোদ্ধা ছিলেন কি জাতের যোদ্ধা ছিলেন কমান্ডারের দায়িত্ব নিয়ে সাথে সাথে এক টানা লড়াই করে একটা দুই টানা নয়টা তরবারি ভেঙে ফেলেছে তাইলে তার হাতে কাফিরদেরকে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে নয়টা তরবারি ভাঙছে হিসাব করেন তাইলে কয়শো কাফির কয় হাজার কাফিরকে একা মারছে নয়টা তরবারি ভেঙে গিয়েছে সূর্যাস্ত পর্যন্ত এরকম কুপাইছেন সূর্যাস্ত পর্যন্ত এরকম চলছে এরপরে মুসলিমরা তাদের শিবিরে চলে গেল কাফিররা তাদের শিবিরে চলে গেল কাফিররা মনে মনে ভাবলো এত কম বাহিনী আমরা 2 লাখ মিলে 2 লক্ষ এদেরকে পারলাম না কেন কয় যে জাতের কমান্ডার আসছে একাই তো নয় তো এবারই ভেঙে ফেলেছে কুপাইতে কুপাইতে এমন যোদ্ধা খালিদ ইবনুল ওয়ালিদ তিনি ছিলেন সামরিক ক্ষেত্রে অত্যন্ত কৌশলী রাতের বেলা তিনি সাহাবীদেরকে ডেকে পরামর্শ করলেন দেখো এখানে আমরা কয়েকজনের বাহিনী এসেছি 3000 অলরেডি আমাদের কয়েকজন ভাই শহীদ হয়ে গিয়েছেন এখন মদিনার এখন মদিনায় যদি আমরা ঠিকমতো পৌঁছাইতে না পারি তাহলে তো এই কাফিররা আমাদেরকে একটা বিপর্যস্ত অবস্থায় ফেলে দিবে তিনি তখন বললেন আমি একটা কৌশল অবলম্বন করব এটার মাধ্যমে ওদের চোখের মধ্যে ধুলা দিয়ে আমরা দেখবা চলে যেতে পারবো ওরা পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ এবার তিনি কি কৌশল সেট করলেন দেখেন তিনি বললেন আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে এমন ভাবে আজকে আমরা যারা সামনের সারিতে থেকে যুদ্ধ করছি আমাদের ফেসগুলো কাফিরদের কাছে পরিচিত আমরা চলে যাব পিছনের সারিতে পিছনের তারা চলে আসবা সামনে ডান পাশে যারা যুদ্ধ করছো তোমরা চলে আসবা বাম পাশে যারা যুদ্ধ করেছে যাবা ডান পাশে তাইলে প্রত্যেক কাফেররা যেদিকেই যাবে দেখবে নতুন নতুন ফেস তারা ভাববে মুসলমানরা মনে হয় রাতের ভেতর এই মদিনা থেকে আরো নতুন নতুন সৈন্য আনাইছে এতে তাদের মধ্যে এই ভয় জাগবে যে গতকাল অল্প কয়েকজনের সাথে আমরা পারি নাই গত রাত থেকে যেহেতু নতুন সৈন্য আসা আরম্ভ হয়েছে না জানি পথে আরো কয় হাজার কয় লাখ আসতেছে যদি সবাই আসে তাইলে তো আমরা সবাই একেবারে শেষ হয়ে যাব কি জাতের কৌশল দেখেন যুদ্ধ কিন্তু কৌশলের নাম হলো যুদ্ধ কৌশলের নাম হলো এই কৌশল কাজে লাগলো সকালবেলা ইহুদিদের সকালবেলা আবার কাফিরদের অবস্থা খারাপ কি ব্যাপার সব ফেস থেকে নতুন তাদের কমান্ডাররা বললো হায় 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 কালকে যাদের সাথে যুদ্ধ করছে আজকে একজনও নাই মনে হয় তারা রেস্টে এরা পাঠাইছে রিজার্ভ টিম
মানে এরা রিজার্ভ ছিল সবাই ভয় পেয়ে গেছে তারা ভাবছে মনে হয় আরো নতুন আরো অনেকে আসছে ভয়ে তারা ওইদিন আগালো না এরাও পিছু হটলো মুসলমানরাও আস্তে 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 পিছু হটে মুসলমানদের তো লক্ষ্য ছিল যে এদের চোখে ধুলা দিয়ে আস্তে আস্তে করে বাইরে নিয়ে চলে যাওয়া এই রকম করে কৌশলে কাফেরদেরকে পরাজিত করে খালিদ ইবনে ওয়ালিদ তার সেই বাহিনী নিয়ে তিনি মদিনায় পৌঁছে গেলেন সুবহানাল্লাহ মুতা অভিযানেও মুতা অভিযানেও 2 লক্ষের বাহিনী মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই মুতা অভিযান থেকে ফিরে আসার পরে ছোট ছোট কয়েকটা অভিযান হয়েছে এরপরে ইসলামের সবচেয়ে বড় বিজয় চলে এসেছে মক্কা বিজয়ের অভিযান নবীজি প্রেরণ করলেন সুবহানাল্লাহ আগামী জুমায় আমরা মক্কা বিজয়ের অভিযান নিয়ে মক্কা বিজয়ের পূর্ণাঙ্গ ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ